Hey, what's up guys, this is haquemmkhairul and welcome back to another short video. Basically ami blog niye video kore felche je blog kibhabe korben blog kibhabe khulte hoy blog keno korben sob kichu but ami je jinish ta bhule gechi seta hocche blog jodi apnar visa refuse hoy ba reject hoy shei khetre apni blog tulte parben kina to ei jinish ta clear korar jonno ajke ei video ta and I'm really sorry for that ami eta ওই ভিডিওতেই করা উচিত ছিল একটা ভিডিও করা উচিত ছিল আমার বাট আমি ভুলে গেছি এনিওয়ে অ্যান্ড থ্যাংকস ফর কমেন্টিং বিকজ আপনাদের কমেন্টের কারণে আমি জানতে পারলাম বা বুঝতে পারছি যে আমার এই ভিডিওটা এই পার্টটা মিসিং তো এনিওয়ে ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যেটা সেটা হচ্ছে নর্মালি জার্মান অ্যাম্বাসি ভিসা রিজেক্ট করে না ওরা হচ্ছে ভিসা রিফিউজ করে সো ভিসা রিজেক্ট করে হচ্ছে নর্মালি ইউএসএর ভিসা রিজেক্ট হয় বা ক্যানাডিয়ান ভিসা রিজেক্ট হয় বাট জার্মানরা হচ্ছে ভিসা রিফিউজ করে এবং ভিসা রিফিউজ করলে আপনারা জানেন কিনা আমি জানি না যে ভিসা রিফিউজ করলে ওরা হচ্ছে একটা লেটার দিয়ে দেয় যে লেটারে আপনার পাসপোর্টের ভিতরে একটা লেটার দিয়ে দেবে যদি আপনার ভিসা রিফিউজ হয় আল্লাহ না করুক চাই সবার ভিসা হোক বাট যদি রিফিউজ হয় ইন কেস সেক্ষেত্রে আপনাকে একটা লেটার দিবে এবং ওই লেটারে হচ্ছে একটা সম্পূর্ণ একটা ডিটেলস থাকবে যে আপনার কেন রিজেক্ট কেন রিফিউজ করলো তারা ভিসা কী কজ বা কী এক্সকিউজ ওরা কোনো না কোনো একটা এক্সকিউজ অবশ্যই দিবে এবং আপনি হচ্ছে ওই লেটারটা দেখেই কনফার্ম হবেন যে আপনার ভিসা রিফিউজ হইলো তো আপনার যখন ভিসা রিফিউজ হয়েই যাবে তখন আপনি যেটা করবেন যদি হয় সেক্ষেত্রে হচ্ছে ভিসা রিফিউজ যে লেটারটা এই লেটারটা আপনাকে জাস্ট হচ্ছে ফিনটিভাতে মেইল করতে হবে তাদের সাপোর্ট সেন্টারে মেইল করতে হবে আপনার অবশ্যই একটা ইউজার নেম পাসওয়ার্ড বা আপনার একটা আইডি থাকে ব্লকে একটা অ্যাকাউন্ট ইউজার নেম যদি বলি বা অ্যাকাউন্ট আইডি বলি ওইটা দিয়ে হচ্ছে আপনি তাদের কাস্টমার সাপোর্টে মেইল করবেন বলবেন যে আমি আমার ভিসা রিফিউজ হয়ে গেছে সো আমি আম নট ইন্টারেস্টেড এনি মোর টু গো জার্মানি সো আপনি জার্মানি যেতে মানে আসতে ইন্টারেস্টেড না এটা বললে এবং রিফিউজ লেটার দিলে সেক্ষেত্রে হচ্ছে আপনার পুরো অ্যামাউন্টটা উইদিন ওয়ান উইক উইদিন ওয়ান উইকের মধ্যে হচ্ছে তারা আপনার এই পুরো অ্যামাউন্টটা সেন্ড করে দিবে আপনি যে অ্যাকাউন্ট থেকে হচ্ছে ব্লকটা সেন্ড করছেন ব্লকের মানিটা আর কি বাংলাদেশের যে স্টুডেন্ট ফাইলটা থেকে অ্যাকাউন্ট থেকে আপনি টাকাটা সেন্ড করছিলেন সেই অ্যাকাউন্টে হচ্ছে ওরা উইদিন ওয়ান উইকের মধ্যে হচ্ছে টাকাটা রিফান্ড করে দিবে বাট এখানে হচ্ছে টাকা রিফান্ড করলেও যেটা করবে সেটা হচ্ছে একটা ইনিশিয়াল চার্জ আছে ইনিশিয়াল ফি বা ইনিশিয়াল চার্জ যেটাই বলেন আপনি যখন ব্লক করবেন ফিনটিভা অথবা এক্সপ্যাট্রিওতে ওদের একটা ইনিশিয়াল চার্জ থাকে লাইক 89 ইউরো ছিল ফিনটিভাতে আমার সময় এখন হয়তো বা কিছু একটা বাড়তে পারে আই এম নট শিওর যদি বাড়ে আর কমে এনি ওয়ে এটা যাই হোক ইনিশিয়াল যে চার্জটা ইনিশিয়াল চার্জটা হয়তো বা আপনার থেকে কেটে রাখবে আই মিন আপনার এখন তো ব্লকের অ্যামাউন্ট প্রায় 11.5 লাখ টাকার মতো হবে মানে নেক্সট আপকামিং যারা আসবেন তাদের জন্য তো 11.5 লাখ টাকার ভিতর হয়তো বা 89 ইউরো বা 90 ইউরো আর কি মানে 11.5 হাজার ইউরোর মধ্যে 90 ইউরোর মতো একটা ইনিশিয়াল চার্জ থাকবে যেটা কেটে রাখবে যদি আপনার ভিসা রিফিউজ হয় এবং আপনি টাকাটা ফেরত নেন সেক্ষেত্রে আর যদি সাপোজ আপনি ভিসা রিফিউজ হইল না বাট আপনি হচ্ছে অনেক এখন তো ওয়েটিং পিরিয়ড অনেক বেশি অনেকের হয়তো বা ইন্টেনশন চেঞ্জ হয়ে যেতে পারে রাইট যে আমি আর যাবো না অথবা এমন হইতে পারে যে জার্মানির পাশাপাশি আপনি হয়তো বা ইউএসএ অ্যাপ্লাই করছেন অথবা অস্ট্রেলিয়া ক্যানাডাতে অ্যাপ্লাই করছেন আপনার ভিসা হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনি জার্মানে আর আসতে চান না অফকোর্স সো আপনি টাকাটা তো ফেরত নিতে হবে সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যদি অন্য কোথাও সাপোজ হয়ে যায় অন্য কোনো কান্ট্রিতে আপনি সেইটার ভিসার কপিটা আই মিন সেটার ভিসা কপি এবং আপনি যে যেতে চান না এটা সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন করে আপনি ফিনটিভাতে সেম কাস্টমার সাপোর্ট সেন্টারে অবশ্যই আপনাকে ইমেল করতে হবে তাহলে হচ্ছে ওই সেম প্রসিডিওর আপনাকে হয়তো বা উইদিন ওয়ান উইকের মধ্যে হচ্ছে আপনার টাকাটা সম্পূর্ণ টাকাটাই ফেরত দিবে উইদাউট ইনিশিয়াল চার্জ বা ইনিশিয়াল ফি সো ইনিশিয়াল ফি নিয়ে টেনশনের কিছু নাই ওইটা আসলে করতে হবেই বিকজ এতগুলো একটা অ্যামাউন্ট ওরা আপনার জন্য একটা সিকিউর করে রাখবে সিকিউরিটি দিয়ে রাখবে আপনার নামে বা আপনার একটা অ্যাকাউন্ট রাইট সো এটা ওদের মানে প্রাপ্য আর আপনি যেহেতু যাচ্ছেন এটা আপনার ব্যাড লাক বা হোয়াট এভার আপনি যেটাই বলেন না কেন
সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসিডিউর ছিল যে যদি আপনার ভিসা ইনকেস না হয় সেক্ষেত্রেও আপনি টাকা ফেরত দিতে পারতেছেন, আপনি যদি আপনার যদি আপনার ইন্টারেস্ট বা আপনার মাইন্ড চেঞ্জ হয়েও যায় আপনি অন্য কোনো কান্ট্রিতে মুভ করবেন, আপনি জার্মানি আসবেন না, সেটার জন্যও আপনি চাইলে হচ্ছে টাকাটা ফেরত নিতে পারবেন। আপনি কোথাও যাবেন না, আপনি জার্মানিতে অ্যাপ্লাই করছিলেন, আপনি মানে একদম লাস্ট স্টেজে যেয়ে যদি এখন আপনি চেঞ্জ করে ফেলেন, মাইন্ড চেঞ্জ করে ফেলেন, সেটার জন্য সেমই প্রসিডিউর। আপনাকে ওদেরকে কাস্টমার সাপোর্টে মেইল করতে হবে এবং ওদের সাথে ডিরেক্ট ফোনেও কথা বলা যায়, ওদের হেল্পলাইনের যে নাম্বার আছে ডিরেক্ট কল দিলে ওরা কল রিসিভ করে। জার্মান টাইমে অফকোর্স আপনাকে কল দিতে হবে যে কোনো প্রবলেমে। অনেক সময় হয় যে আপনি টাকা সেন্ড করার হয়তো বা এক দিনের মধ্যে ওরা কনফার্মেশন নাও দিতে পারে, লেট হয়ে যেতে পারে। আর যেহেতু আপনার আমি বলে ফেলছি যে অ্যাম্বাসি ফেস করার আর্লি আর্লি আগে করে ফেলবেন, তো সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে ডকুমেন্ট সাবমিশন যে মেইলটা আর কি এখন বর্তমানে পায়, এটা পাওয়ার পরে যদি করতে চান সেটাও করতে পারেন। আমি কিন্তু বেসিক্যালি এটাই করছিলাম যে আমার যখন ডকুমেন্ট সাবমিশনের মেইল আসে 7 দিনের টাইম দেয়, আমি সেই 7 দিনের মধ্যেই করছি হচ্ছে মানে ব্লকটা। বাট আপনি ব্লকটা আগে করে রাখবেন কিন্তু টাকাটা সেন্ড করতে পারেন হচ্ছে যখন আপনার ডকুমেন্ট সাবমিশন মেইল আসে তখন। এটা খুবই মানে ইজি জিনিস, যেহেতু 2 দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা না হইলে ওই যে কাস্টমার সাপোর্ট, কিন্তু মেইল থেকে আপনার ওই সময় আর্জেন্সি যেহেতু বেশি, ফোন দেওয়াটা বেটার হবে, যে ফোন দিয়ে আপনি তাদেরকে ডিরেক্ট বলবেন যে আমার দেখো আমার 3-4 দিন পরে হচ্ছে আমার অ্যাম্বাসি ফেস করতে হবে, আমাকে অফকোর্স একটা কনফার্মেশন মেইল এখনই পাঠাও। তো ওরা সাথে সাথে ইমেইলে পাঠিয়ে দেয়, ওরা অনেক ভালো। সো ওদের কাস্টমার সাপোর্ট অনেক বেটার, আমি নিজে ট্রাই করছি যেহেতু, সো আপনাদেরকে এইটাই বললাম। সো এনিওয়ে আই হোপ আপনারা সবাই ক্লিয়ার নাও যে আপনি কীভাবে টাকা ফেরত নিতে পারবেন যদি আপনার ভিসা না হয়। অ্যান্ড থ্যাংকস ফর কমেন্টিং, এরকম কমেন্ট আমি আরও চাচ্ছি যে কমেন্টগুলোর উপরে থ্রু মানে ভিত্তি করে হচ্ছে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি। সো আপনারা প্লিজ কিপ কমেন্টিং অ্যান্ড প্লিজ একটা লাইক দেন, অ্যাটলিস্ট আমার চ্যানেলটার একটু অ্যালগোরিদমে যাতে একটু উপরে আসতে পারে, এটা আপনাদের থেকে একটু সাপোর্টটা আমি চাই। সো প্লিজ যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এই তো ছোট্ট একটা ভিডিও এ পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ কমেন্ট করেন আপনারা নেক্সট আর কোন টপিক্সের উপরে ভিডিও দেখতে চান, আমি সেটাই বানাবো ইনশাল্লাহ। সো টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার।